আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন 5.5 হর্সপাওয়ারের একটি সোলার সাবমার্সিবল পাম্পের যে পানির গতি সেটি কিন্তু তুফানের গতি। এই তুফানের গতিতে কিন্তু পাম্পটি পানি সরবরাহ করতেছে। এই পাম্পটি আমরা স্থাপন করেছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ফতেপুর গ্রামে। তো আপনারা এর আশেপাশে যারা আমাদের পটেনশিয়াল কাস্টমার রয়েছেন, আপনারা কিন্তু এই পাম্পটি অবশ্যই ভিজিট করবেন এবং পানির যে তীব্র গতি সেটি ভিডিওর মধ্যে নয়, সরাসরি আপনারা দেখে কিন্তু আরও বেশি হচ্ছে আপনাদের সোলার পাম্পের প্রতি আস্থা বাড়বে, সেই আশা আমি অবশ্যই করি। তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যারা সোলার পাম্প করতে চান বা সোলার সিস্টেম সম্পর্কে জানতে চান, তারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা যারা হচ্ছে সোলার সিস্টেম বা সোলার পাম্প করবেন, আপনাদেরকে একটি কথা বলতে চাই যে একটি সোলার পাম্পের পানির যে গতিবেগ সেটি কিন্তু শুধুমাত্র পাম্পের উপর নির্ভর করে না, প্রত্যেকটি প্রোডাক্টের উপরে নির্ভর করে। এখানে সোলার প্যানেল থেকে শুরু করে পাম্প এবং অন্য অন্য প্রত্যেকটি ডিভাইস কিন্তু কোয়ালিটি সম্পন্ন দেওয়া হয়েছে। এর পাশাপাশি এখানে যে ডিজাইনটি করা হয়েছে সেটি কত স্টেজের পাম্প হবে এবং কোন ইম্পেলার দিলে পানির গতিবেগ বেশি পাওয়া যাবে, সেই ডিজাইনগুলো কিন্তু না বুঝে যদি সোলার সিস্টেম বা সোলার পাম্প করা হয় তাহলে কিন্তু ওই রাজশাহীর পাম্প যদি আপনি এসে দিনাজপুরে দেন আর দিনাজপুরের পাম্প এসে যদি কুষ্টিয়া মেহেরপুরে দেন তাহলে কোনোভাবেই কিন্তু একই রকম পানি পাবেন না। একই এলাকায় এক এক ধরনের পানির স্তর, সেই অনুযায়ী আপনাকে ইম্পেলার এবং হচ্ছে পাম্প সিলেকশন করতে হবে। শুধু তাই নয়, একটি কেবল পর্যন্ত আপনাকে সিলেকশন করতে হবে ভালো কোয়ালিটির। তো 5.5 হর্সপাওয়ারের একটি সাবমার্সিবল পাম্পের প্যাকেজ যদি আপনি কিনতে চান তার সাথে কী কী প্রোডাক্ট পাবেন, সেটি হচ্ছে আপনারা পাবেন 6600 ওয়াটের সোলার প্যানেল, এর সাথে পাবেন হচ্ছে 5.5 কিলোওয়াটের একটি VFD ইনভার্টার, 5.5 হর্সপাওয়ারের একটি 4 ইঞ্চি ডেলিভারি সাবমার্সিবল পাম্প, এবং এর সাথে স্ট্রাকচার থাকবে DCDB বক্স থেকে শুরু করে এখানে MCCB বা হচ্ছে SPD যেটা সার্চ প্রোটেকশন ডিভাইস, প্রত্যেকটা জিনিসই আমরা কোয়ালিটি সম্পন্ন দেওয়ার চেষ্টা করেছি। এর পাশাপাশি আপনারা প্যাকেজের মধ্যে ট্রান্সপোর্টেশন এবং ইনস্টলেশন সাথে পাবেন। যেহেতু আমরা 2023 সালে আমরা প্রতি হর্সপাওয়ার সোলার পাম্প সাবমার্সিবল 90,000 টাকা দরে আমরা বিক্রি করতেছি, সুতরাং 90,000 × 5.5 হর্সপাওয়ার = 4,95,000 হয়ে থাকে। তো আপনারা যারা একটু কম দামের মধ্যে প্রোডাক্ট ক্রয় করতে চান তাদের জন্য আমাদের এই প্রোডাক্ট নয়, যেহেতু আমরা সবসময় চেষ্টা করি বিশ্বের সেরা মানের প্রোডাক্ট আমাদের সাধ্যমতো আপনাদেরকে সরবরাহ করার জন্য। সুতরাং ভালো এবং কোয়ালিটি অথেন্টিক প্রোডাক্ট সস্তা দামে কখনোই পাওয়া সম্ভব নয়। এই ধরনের একটি পাম্প করার ক্ষেত্রে কিন্তু আপনাদের 8 ইঞ্চি বোরিং দরকার হবে, হাউজিং 3 ঘোড়ার উপরে পাম্প করতে চান তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা সেন্ট্রিফিউগাল না করে সাবমার্সিবল করবেন, কারণ 3 ঘোড়ার উপরে গেলে সেন্ট্রিফিউগাল থেকে সাবমার্সিবলের পানির পরিমাণ বেশি এবং 3 ঘোড়া, 2 ঘোড়া, 1 ঘোড়া এগুলো কিন্তু আবার সাবমার্সিবল থেকে সেন্ট্রিফিউগালের পানি বেশি। সুতরাং আপনারা যেহেতু সোলার পাম্প করবেন, সুতরাং আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটি টাকার বিনিময়ে কত লিটার পানি আপনি পার মিনিটে পাচ্ছেন এবং বছরে কী পরিমাণ জমি আপনি সেচ দিতে পারবেন তার উপরে কিন্তু আপনার লাভ লোকসান নির্ভর করবে। এই ধরনের একটি পাম্প আশা করি এই সাতক্ষীরা জেলার যে পানির যে হচ্ছে স্তর এবং যে ধরনের পানির শোষণ ক্ষমতা সেই অনুযায়ী 30 থেকে 40 বিঘা জমি অনায়াসে চাষ করা যাবে। তবে এই লেভেলের পানি কিন্তু আপনি সব এলাকায় পাবেন না, যে সমস্ত এলাকার পানির লেভেল 40 ফিটের মধ্যে রয়েছে পানির স্তর, অর্থাৎ রশি দিয়ে মেপে যখন দেখবেন 40 ফিটের মধ্যে, সেই জায়গায় কিন্তু আপনারা এই কোয়ালিটির পানি আপনারা পাবেন 5.5 হর্সপাওয়ারের একটি পাম্পে। সোলার পাম্পের ক্ষেত্রে আপনারা সোলার প্যানেলের ওয়ারেন্টি পাবেন 25 বছর এবং হচ্ছে পাম্প এবং কন্ট্রোলারের ওয়ারেন্টি পাবেন 3 বছর। বিক্রয়ত্ব সেবা যারা প্যাকেজ আমাদের কাছ থেকে ক্রয় করবেন তারা কিন্তু আমাদের থেকে 3 বছরের হচ্ছে বিক্রয়ত্ব সেবা পাবেন এবং আমাদের লোক আপনার বাড়িতে বা আপনার যে হচ্ছে মাঠে গিয়ে কিন্তু সোলার পাম্প ঠিক করে দেওয়া আসবে। সেইভাবেই কিন্তু আমরা আমাদের কাজ করে আসতেছি বিদায়। সারা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আমরা একই এলাকায় একবার যখন একটা পাম্প সেটিং করি তারপরে দেখা যায় অল্প সময়ের ভিতরে কিন্তু আমরা অনেকগুলো অর্ডার পেয়ে যাই শুধুমাত্র আমাদের কোয়ালিটির কারণে। যারা সোলার পাম্প সম্পর্কে এখনও বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন, অনেকেই বলতেছেন সোলার পাম্প তাদেরগুলো নষ্ট হয়েছে, অনেকেই গভর্নমেন্টের থেকে সোলার পাম্প নিয়েছেন সেগুলো ডিজাইনে ভুল ছিল, প্রোডাক্টের কোয়ালিটি হয়তো ভালো ছিল, সেগুলো আপনারা চেষ্টা করতেছি আপনারা যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চান আপনারা কিন্তু অনায়াসে সার্ভিস দিচ্ছি এবং অনেকগুলো পাম্প কিন্তু ইতিমধ্যে আমরা ঠিক করে দিয়েছি গভর্নমেন্ট এবং হচ্ছে প্রাইভেট পাম্পগুলো। তবে আপনারা যারা খোলা বাজার থেকে প্রোডাক্ট কিনবেন আপনাদেরকে একটা কথা বলতে চাই যে খোলা বাজারের প্রোডাক্ট দিয়ে কিন্তু সোলার সিস্টেমের পাম্প অন্তত পক্ষে করবেন না, কেননা একটি প্রোডাক্ট আপনি 25 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন সোলার প্যানেলের, সেটি যদি আপনি ভালো জায়গা থেকে ক্রয় না করেন
এই বেয়ারিশ প্রোডাক্টের ওয়ারেন্টি কেউ আপনাকে দিবে না, ওয়ারেন্টি ক্লেমও আপনি করতে পারবেন না। সুতরাং ভালো জায়গা থেকে একটু মানে বেশি দামি প্রোডাক্ট হলেও ভালো প্রোডাক্ট আপনারা ক্রয় করবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করতেছি। আপনারা যারা রুরাল সান পাওয়ারের নিয়মিত দর্শক আপনাদেরকে অনেক অভিনন্দন জানাই, এবং সাথে সাথে আমাদের এই সোলার পাম্পের যে ভিডিওগুলো যে সমস্ত কৃষক ইউটিউব বা হচ্ছে ফেসবুকে নেই, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে তাদেরকে আমাদের এই হচ্ছে কার্যক্রম সম্পর্কে একটু অবহিত করবেন, যাতে কৃষক পর্যায়ে আমরা দ্রুত গতিতে সোলার পাম্প স্থাপনের কাজ আমরা সম্প্রসারণ করতে পারি। ধন্যবাদ। সমাধান করে খালি এটা করে দিয়ে তাহলে আমি দেখাতে পারবো।